হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها عن ابي ايوب الانصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستة من شوال كان كصام الدهر رواه مسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে রমজান মোবারক এর সিয়াম সমূহ যথাযথভাবে পালন শেষে আজকে পুনরায় এই জুমার সালাতে অংশগ্রহণের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম শাহ নবীর শানে যিনি আমাদের মতন পাপী বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ফরজ ও নফল সিয়ামসমূহ ব্যবস্থা দান করেছেন, যাতে আমরা দুনিয়ার এই পাপ রাশি থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে পারি। সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্যই যাবতীয় দরুদ ও সালাত। রমজান চলে গেছে, গত সোমবারে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি, আজকের সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন। মুসলমানের জীবনে মোট সাতটি ছুটির দিন বা ঈদের দিন, তার মধ্যে শ্রেষ্ঠ হল জুমার দিন। মূলত ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুই দিন আমাদের জীবনে শিয়ার ইসলাম হিসাবে গণ্য, জুমা ততই বছর। এই তিন দিনের সঙ্গে যোগ হবে ঈদুল আজহার পরের তিন দিন, এই ছয় দিন হচ্ছে আমাদের মূলত ঈদের দিন। আর একটা হলো হজের দিন, ইয়াউমে আরাফা। মুসলিম উম্মার জীবনে সবচাইতে বড় ঈদ উৎসব হচ্ছে ওটা। এর বাইরে আমাদের কোনো দিবস পালন নাই, যেগুলো আমরা করি এটা আমরা নিজেরা বানোয়াট, কেউ সামাজিক নিয়মে করে, কেউ রাজনৈতিক কারণে করে, বিভিন্ন কারণে এগুলো আমরা করি। আসলে কোনো নেকি নাই, নেকির উদ্দেশ্যে যেগুলো আমরা করি সেগুলো এই সাতটা দিন। জুমা হচ্ছে সাইয়দুল আয়াম বলা হয়েছে হাদিসে, দিন সমূহের নেতা অর্থাৎ শ্রেষ্ঠ দিন হিসাবে একে গণ্য করা হয়েছে। সপ্তাহে জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে দুই রাকাত সালাতের সাথে সাথে খুতবা ওয়াজিব করে দিয়েছেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়। কোরআনে নাযিল হয়েছে এই বিষয়ে, যখন তোমাদেরকে এদিন সালাতের আজান দেওয়া হবে
ব্যবসা ছাড়ো, দ্রুত বেগে মসজিদের দিকে ধাবিত হও। ব্যবসা ছাড়ো কেন বলা হলো? ব্যবসা মানুষের সবচেয়ে আকর্ষণীয় জিনিস। পাঁচ মিনিট দেরি করলে যদি একটা খরিদ্দার পাওয়া যায় নিশ্চয়ই 10 টাকা লাভ হবে, যত দেরি তত লাভ। এই জন্য লোক ব্যবসা ছাড়তে চায় না। দেখেন না আমাদের মুসলিমরা কখন আসে, ঠিক খদ্দা যেমন প্রায় শেষের পথে হুড়মুড়কে সব চলে আসে আশপাশ থেকে, যেহেতু এটা বাজার এলাকা। এই কোরআনের আয়াতটা 1500 বছর আগে নাজিল হয়েছে, তো এ যাবৎ মুসলমানদের স্বভাব পাল্টায়নি। 1500 বছর ধরে এই হাদিসগুলো শুনতেই আছে, আমল নাই। বিশেষ করে যারা ব্যবসায়ী তাদেরকেই এটা বলা হয়েছে। আমরা অধিকাংশ চাকরিজীবী, ব্যবসা করি না, আমাদের কথা স্বতন্ত্র। ব্যবসায়ীদেরকে ধমক দিয়ে কথা বলা হয়েছে, ওজারুল বায়, ব্যবসা ছাড়ো। কে ব্যবসা ছাড়ে না কেউ, যাই হোক ওগুলো বিষয় আলাদা। আমরা রমজানের সিয়াম পালন করেছিলাম, উদ্দেশ্য কী ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, সংযত চরিত্র হতে পারো, সংযমী হতে পারো, সতর্ক হতে পারো। কিসের থেকে সতর্ক হতে হবে? জাহান্নাম থেকে সতর্ক হতে হবে। যে কাজ গেলে জাহান্নাম যেতে হবে সে কাজ ছাড়তে হবে, যে কাজ করলে জান্নাত পাওয়া সম্ভব সেই কাজ করতে হবে। জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা আর জাহান্নামের ভীতি যদি মানুষের মধ্যে না থাকে, ওই মানুষ কখনই সৎকর্মশীল মানুষ হতে পারে না। যারা জান্নাতও বোঝে না জাহান্নামও বোঝে না, ওরা গরু ছাগলের মতো অবস্থা, ওদের কোনো হিসাবে ধরা হয় না। আমরা জান্নাতে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি। আমরা আল্লাহতে বিশ্বাস করি, রসুলে বিশ্বাস করি। আমরা ওহীতে বিশ্বাস করি, নবুয়তে বিশ্বাস করি, রিসালাতে বিশ্বাস করি। আমাদের ইমানের প্রথম শর্তই হচ্ছে ইউমিনুন বিল গায়েব, যারা অদৃশ্য বিশ্বাসী। যারা সব কিছু চোখে দেখতে চায় তাদের কথা স্বতন্ত্র, জীবনে দেখতেও পাবে না আর প্রশ্নের উত্তরও পাবে না। ইহুদিরা এই কাজ করতে গিয়ে নিজেরা ধ্বংস হয়েছে, মুসলমানরা এ কাজ করছেন কালেও করবে না। আল্লাহর রসুল আমাদেরকে এই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, তোমাদের মধ্যে সফলকাম মানুষ তারাই যারা তাদের হৃদয়ে জগৎকে পরিচ্ছন্ন করতে পেরেছে, পবিত্র করেছে। আর তোমাদের মধ্যে নিরাশ হলো ওই লোকগুলি, হতাশ হলো ওই লোকগুলি যারা নিজের হৃদয়কে অপবিত্র করেছে। হৃদয় কিন্তু আমরা একটু টের পাই না, হৃদয় পবিত্র কি অপবিত্রটা আল্লাহ দেখেন। আমরা দেখি বাহ্যিক আমল, আর এই কারণে মুনাফিকদেরকে আল্লাহ রাসূল হত্যা করেননি, কারণ ওদের হৃদয় একরকম, বাহ্যিক একরকম। তাদের উপরে যথেষ্ট চাপ সৃষ্টি করার কথা বলা হয়েছে। ইবনে আব্বাস বলছেন না ওদেরকে মারা হবে না, কারণ ওদের বাহ্যিক আমলটা তো ভালো। বিচার হবে বাহ্যিক আমল দেখে, আর আল্লাহর বিচার হয় ভিতরের আমল দেখে। কিয়ামতের মাঠে মুনাফিকরাই সবচেয়ে বেশি শাস্তি ভোগ করবে, ও কাফেরদেরও এক দরজা নিচে থাকবে জাহান্নামে। তো মুনাফিকদের শাস্তি মুসলমানরা দেবে না, মুসলমানরা শাস্তি দেবে প্রকাশ্য আমল দেখে। আমাদের প্রকাশ্য আমল হয়ে গেছে সিয়াম সালাত সব করে আসছি, ভেতরে আমল সম্পর্কে আমরা জানি না। এই জন্য বারবার তাকিদ করা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আবার বলা হচ্ছে আম্পার সুরাতে কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম হলো ওই সমস্ত মুমিন যারা নিজের হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করতে পেরেছে, আর হতাশ হয়েছে তারাই যারা হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করতে পারেনি। এর ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন, কামিন সোয়াইমিন লাইসালু সিয়ামুন ইল্লাল জু, ও কামিন কোয়াইমিন লাইসালু কিয়ামিন ইল্লাল সাহার। বহু সায়াম রয়েছে যারা কিছুই পায়নি, শুধু ক্ষুধা পেয়েছে, ক্ষুধা থেকেছে, ক্ষুধার্ত থেকেছে, এই পর্যন্ত সিয়াম তার কিছুই হয়নি। বহু রাত্রি জাগরণকারী রয়েছে যারা খালি রাত্রি জেগেছে কিন্তু কিছুই পায়নি। এটা কিন্তু আমাদের জন্যই পুরোপুরি খাটে। আমরা বহু সায়াম রয়েছি, বাস এই পর্যন্তই, কিন্তু যত অন্যায় অপকর্ম সবই করেছি। একজন সায়ামের ঘটনা আমাদের একসময় পত্রিকায় পড়া ছিল অনেক আগে। অফিসারের কাছে মানুষ তো ঘুষ ঘাস দেয় কাজ আদায় করার জন্য, উনি একটা বড় পর্যায়ের অফিসার, মাশাআল্লাহ তার বাহ্যিক লেবাস খুবই চমৎকার। তা একজন বড় লোক গিয়েছে তার কাছে কাজ নেওয়ার জন্য, বকশিশ দিয়েছে। উনি তাড়াতাড়ি বাথরুমে গিয়েছেন, সেখানে গিয়ে এক গ্লাস পানি খেয়ে এলেন, সামনে বলে তা চা বিস্কুট নিয়ে আসলো। তো আপনি আগে নিলেন এখন নিলেন ব্যাপারটা?
তাহলে আগে আমি সিয়াম অবস্থা ছিলাম, নফল সিয়াম ছিলাম। তো সিয়াম অবস্থাতে মিথ্যা কথা বলা যায় না, অন্যায় কাজ করা যায় না। তো নফল সিয়াম তো ওটা ভেঙে আসলাম, এখন আমি নিচ্ছি, এখন আমার জন্য এটা হালাল। এরকম ফতোয়া দেওয়া লোকের অভাব কিন্তু নাই বাংলাদেশ। সিয়াম অবস্থা যেহেতু অন্যায় কাজ করা যায় না, অত সিয়ামটা ভেঙে আসলাম, ওটা ফরজ সিয়াম ছিল না, নফল সিয়াম ছিল। আমাদের যেন এই যুক্তি যেন আমাদেরকে ধ্বংস না করে দেয়, এটা স্থায়ী নিয়ম। আমি শ্যাম রাখছি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপর রাত্রি গিয়ে পাপ করবো নাকি? তা তো হবে না। শুনলাম ঈদের তিন দিনে চারজন নিহত হয়েছে খালি বগুড়াতেই, ঈদের দিনও মানুষ খুন করেছে। ওরা খুন করলো, ওরা মুসলমান, যে খুন হলে সেও মুসলমান, এরা কোন জাতের শ্যাম রাখে? এগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটছে, আর এজন্যই বারবার বলা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। সফলকাম হলো তারাই যারা হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করতে পারল। হৃদয় যদি পাপিষ্ট হয়, হাত পা যতই ভালো হোক কাজ কোনটাতে হবে না। তারই নিয়ম রেখে সওয়ালে সিয়ামের কথা বলা হয়েছে। আবি বলেন সারি হৃদয় কল কদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কাসিয়ামিন দাহর, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো অতঃপর তার পিছিয়ে পিছিয়ে ছয়টি সওয়ালের সিয়াম রাখলো, সেজন্য সারা বছর সিয়াম রাখলো। এটারই ব্যাখ্যা আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। প্রত্যেক জিনিসের আমল দশগুণ হয়, ঠিক অনুরূপভাবে তিরিশ দিনের আমলের সঙ্গে ছয় দিন আমল যোগ করেন, ছত্রিশ দিন দশগুণ করলে 360 দিন পুরো বছরের অদালিকা তামাম মুসানা, এটি হলো পুরো বছরের হিসাব হল এই। এটা আল্লাহ রাসূল নিজে দিয়েছেন, ইবনে মাজাহতে আসছে। এই ছয়টা সিয়ামের গুরুত্ব এই কারণে খুবই বেশি। আমরা সিয়াম রেখেছি তিরিশটা, বহুদিন পরে বোধহয় এবার তিরিশটা সিয়াম এবারই পূর্ণ হইল। গত দু তিন বছরে তিরিশটা সিয়াম হয়েছে বলে মনে পড়ে না। এই সঙ্গে এই ছয়টা রাখেন, হাদিসটা মনে রাখবেন। যে কোনো নফল সিয়াম, এর সঙ্গে কিছু মশলাও আছে, বিশেষ করে মহিলাদের সিয়াম কাজা হয়, তারা সওয়াল মাসে সিয়াম রাখেন। কাজা সিয়াম আগে না নফল সিয়াম আগে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়। শুধু এটুক খালি মনে রাখবেন যে সওয়াল মাস চলে গেলে কিন্তু সওয়ালের সিয়াম আর পড়ার সুযোগ থাকে না, অর্থাৎ সওয়ালের ছটা সিয়াম আপনাকে সওয়াল মাসের মধ্যেই রাখতে হবে। কাজা সিয়াম সারা বছর রাখা যায়। মাহাশা সিদ্দিকার দেওয়া আনাহা, উনি বলতেন আমি সারা বছর কাজা সিয়াম রাখার সময় পেতাম না, শাবান মাসে রাখতাম, কারণ আল্লাহ রসুল সেই শাবান মাসেই পুরো শাবান মাসটাই সিয়াম রাখতেন, মাস শেষে গিয়ে একটা দূরে বাদ দিতেন। তো আমার সুযোগ ছিল, ফলে যত কাজা শাবান মাসে রাখতাম। এটা দিয়ে বোঝা যাচ্ছে সারা বছর ধরে আপনি আপনার কাজা সিয়াম আদায় করতে পারবেন, কিন্তু সওয়ালের সিয়াম তো সওয়ালের মধ্যেই শেষ করতে হবে। এই ছটা সিয়াম যেন কাজা না হয় খেয়াল রাখবেন, সওয়ালের মধ্যেই শেষ করতে হবে। নফল সিয়াম সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম উনি ইরশাদ করেন, ওর আবি সাইদুল খুদি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু মিনান নার 70 খরিফান, যে ব্যক্তি একদিন আল্লাহর ওয়াস্তে সিয়াম রাখলো, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। রাহ মুসলিম। ওর আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহু মিনান নার 100 সানা, 100 বছরের পথ দূরে রাখবেন। অন্য হাদিসে আসছে, তো কেমন বলা আছে, তেজি ঘোড়া যত দ্রুত চলে সে যুদ্ধের তেজি ঘোড়ার ন্যায় দ্রুত বেগে চললে 100 বছর যত পথ যাওয়া যায় তত দূর তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, আল্লাহ পাক ওয়াদা করছেন। অন্য হাদিসে আসছে, আবু বকর বাহালি থেকে এসছে, যে জাল আল্লাহ বাইনহু বাইনান নার, একটা জাহান্নাম থেকে জাহান্নাম তার মধ্যে একটা বড় গর্ত সৃষ্টি করবেন, কামা বায়ন আসসামা আই ওয়াল আরজ, আসমান জমিনের মাঝখানে যে বিশাল ফাঁক আছে ওই গর্ত এত বড় করবেন যে ওই গর্ত ডিঙিয়ে কেউ জাহান্নামে যেতে পারবে না। একই
সাহাবিদেরকে দুটো হাদিস এসছে এইভাবে। অতএব নফল সিয়ামের বরকত খুবই বেশি, সারা বছর নফল সিয়াম রাখা যায়, নিয়মকানুনগুলো আছে। কয়েকটা বিশেষ বিশেষ সিয়াম আমরা, একটা হলে আজকের যেমন আমরা শুরু করবো এখন থেকে আমরা সওয়ালের সিয়াম, এছাড়াও রয়েছে প্রতি মাসে তিনটা আইএম বিজের নফল সিয়াম। এটা হলো পূর্ণিমার আগে বেশি গড়ে তিন দিন, এটাকে অনেকে আর পূর্ণিমার উপবাস বলে যেন গণ্য করবেন না, কারণ হিন্দু ভাইরা অমাবস্যাও উপবাস রাখেন, তাদের উপবাসে সেহরি নাই, আমাদের উপবাসে সেহরি আছে। তাদের উপবাসে আল্লাহর সন্তুষ্টি নাই, আমাদের সিয়ামে আল্লাহর সন্তুষ্টি আছে। তাদের সেখানে আল্লাহর বিধান মান্য করার কোনো শর্ত নাই, আমাদের সিয়ামে মিথ্যা কথা বলা যায় না, সিয়াম ত্রুটিপূর্ণ এমন কোনো কাজ আমরা করি না। অতএব মুসলমানের সিয়ামের সঙ্গে অন্য উপবাসের সঙ্গে তুলনা করা ঠিক নয়। এরপরও রয়েছে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর নিকটে উঠে যায়, তা আমি চাই যে আমার আমলগুলো যেন সিয়াম অবস্থায় আল্লাহর কাছে চলে যায়। দেখা গেল যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, স্বাস্থ্যগত ভারসাম্য রক্ষার জন্য সোমবার বৃহস্পতিবার সিয়ামের কোনো বিকল্প নেই। এরপরও রয়েছে আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম সম্পর্কে বলা হচ্ছে আগত ও বিগত দুই বছরের সগিরা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। এমনি করে আরও রয়েছে আপনার জুলহিজ্জার মাসের প্রথম দশকের সিয়াম। জুলহিজ্জার প্রথম দশক আপনি সিয়াম পালন করতে পারেন, আট দিন একটানা, তবে নয় তারিখ তো আরাফা সিয়াম আর দশ তারিখ তো সিয়াম নিষিদ্ধ ঈদুল আজহা হিসেবে। সেখানে বলা হয়েছে যে চেয়ে উত্তম সিয়াম আর নাই জিহাদ ছাড়া। জিহাদে যে ব্যক্তি শহীদ হলো সেই ব্যক্তি ছাড়া সে চেয়ে বেশি নেক আমল আর কিছুই নেই। যারা দর্শকের অর্থাৎ জুলহিজ্জার প্রথম দর্শকের নেক আমল করেন, যে কোনো নেক আমল। এমনি করে অবশেষে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসের তাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তুমি এত বেশি সিয়াম রাখতে চাচ্ছ, যদি তাই চাও তাহলে তোমার জন্য অনুমতি হলো একটাই, সওমে দাউদি, একদিন সিয়াম একদিন ইফতার, একদিন সিয়াম রাখো একদিন ভাঙো, এর বেশি অনুমতি আমার উম্মতের জন্য দেওয়া হয় নাই। দাউদ আলাইহিস সালাতুসসালাম একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন, এর বেশি সিয়াম রাখার অনুমতি আমার উম্মতের কাউকে দেওয়া হবে না। তো বোঝা গেল যারা বেশি সিয়াম রাখতে চান তারা সওমে দাউদি রাখতে পারেন, একদিন অন্তর একদিন, তার বেশি নাই অনুমতি নাই। যে নফল সিয়ামই রাখেন তার হুকুম হল এই, আসসায়ামুল মুতাতাওয়ি আমিরু নফসিহি, নফল সিয়ামকারী নিজের নফসের উপরে হুকুমদাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে গিয়ে বলছেন আয়েশার কাছে, কি গো তোমাদের বাড়িতে কি খানা পিনা কিছু আছে, খাওয়ার ব্যবস্থা আছে? তো ওদিন কিছু খাওয়া ছিল না, বললেন না আজকে কোনো খাওয়ার নেই। তো ঠিক আছে আমি তাহলে সিয়াম রাখলাম। আরেকদিন গিয়ে বলছেন, কি গো আজকে কিছু খাওয়া দাওয়া কিছু হবে? হ্যাঁ আজকে ভালো খাবার আছে, হাইস খাওয়া। হাইসটা কি? হাইস হলো খেজুর ঘি আর পনির মাখানো উত্তম খাদ্য, আরবের এক ধরনের অত্যন্ত মূল্যবান খাদ্য, কে হাদিয়া পাঠিয়েছে। তাহলে আমি তাহলে সিয়াম ভাঙলাম। এটা দিয়ে প্রমাণ হয় যে নফল সিয়াম যারা রাখেন তারা ইচ্ছে করলে রাখতেও পারেন ছাড়তেও পারেন যে কোনো সময়। তবে হ্যাঁ, সিয়ামের নিয়ত আপনি দুপুরের আগ পর্যন্ত করবেন, দুপুরে পরে গিয়ে আর ভাঙা টাঙা চলবে না, যাই করেন দুপুরের আগেই। হযরত আলীর বোন উম্মে হানি, আল্লাহর রাসূল আপন চাচাতো বোন, বসে আছেন, তখন উম্মে হানি তখন আসলেন, মা ফাতেমাও সেখানে ছিলেন মেয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় একটা শরবত পান করছিলেন, সেখান থেকে একটু অংশ উম্মে হানিকে দিলেন। উম্মে আল্লাহর রাসূল যেহেতু দিয়েছেন তো উনি কী করে ফেলতে পারেনি, খেয়ে নিল। সে বলছে, হে আল্লাহর রাসূল, আমি তো সিয়াম ছিলাম। তো কী সিয়াম ছিলি, কাজা সিয়াম না নফল সিয়াম? তো না নফল সিয়াম। ও ঠিক আছে, নফল সিয়াম ভাঙা কোনো সমস্যা নেই। আমরা কিন্তু অনেক সময় অত্যন্ত জিদ করি যে নফল সিয়াম রেখেছি যদি ভাঙবো, নিজে জান যাবে তো সিয়াম ছাড়বো না, এই জেদ করা চলবে। ইসলাম অত্যন্ত সহজ সরল দিন, বান্দার যাতে একেবারে চূড়ান্ত কষ্ট যদি হয়ে যায় সিয়াম ভাঙতে পারেন। নফল সিয়ামের এই বরকতগুলো অত্যন্ত বেশি, যেগুলো আপনি একটু আগে শুনছেন, স্বাস্থ্যগত দিক দিয়ে বলেন আর পরকাল দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে এ গুরুত্ব খুব বেশি। যদি জাহান্নাম থেকে 100 বছর দূরে থাকার
ফজিলত পাওয়া যায় নফল সিয়াম রেখে, তো কে রাখবে না বলেন? অতএব আমাদের কর্তব্য হবে শাওয়াল মাসের ছটি সিয়াম নিয়মিত রাখা, পরপর রেখে যাওয়াই ভালো, ভাঙলে কিন্তু আবার রাখতে সমস্যা হয়। এটা আমরাও রেখে দেখেছি, যদি বলি দুটো রাখি, দুটো পরে দুটো ভাঙবো, দুটো পরে আবার করবো, এ শেষ পর্যন্ত মাস গড়ে যায়, শেষ হয় না। বরং কাল শনিবার তো শুরু করেন, একটানা চলে যাবে আগামী সপ্তাহ পর্যন্ত, আগামী জুমা চলে আসবে, সিয়াম শেষ, মনে একটা বোঝা নেমে গেল, এটা মনে হয়। আর বাকি থাকলে মনে বোঝা থেকে গেল। এই সঙ্গে একটা হাদিস সবসময় মনে রাখবেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থালাসু মুনজিয়াত ওয়া থালাসু মুহলিকাত, ফআম্মাল মুনজিয়াত ফাতাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া ওয়াল ক্বাউলু বিল হক ফির রিদা ওয়াস সখত ওয়াল কসদু ফিল গিনা ওয়াল ফাকর ওয়া আম্মাল মুহলিকাত ফাহুয়া মুত্তাবা ওয়া শুহু মুতা ওয়া ইয়াজাবুল মারে বিনাফসি ওয়া ইয়া আশাদ্দুহুন্না রাওয়াল বাইহাকী বিসনাদে সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য একটা চিরন্তন দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে আমার উম্মত শুনে রেখো, তিনটা বস্তু তোমাদেরকে নাজাত দিবে। জাহান্নাম থেকে বাঁচতে চাইলে এই তিনটা বস্তু সবসময় মনে রেখো, আর তিনটা বস্তু তোমাদেরকে ধ্বংস করবে, এই তিনটা ধ্বংসকারী বস্তু সম্পর্কে তোমরা সবসময় হুঁশিয়ার থেকো। যে তিনটা বস্তু নাজাত দেবে জাহান্নাম থেকে, তার প্রথম হলো তাকওয়াল্লাহ ফিসসির ওয়াল আলানিয়া, গোপনীয় প্রকাশ্যে সর্বদা আল্লাহকে ভয় করা। আমরা যে এক মাস সিয়াম রাখলাম রমজান মাসের ফরজ সিয়াম, উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করলে শয়তান ঢুকতে পারে না, এমনকি বাথরুমে ঢোকার সময় যদি আপনি দোয়া পড়েন শয়তান পালাবে। শয়তান খালি ভয় করে আল্লাহর নাম শুনলে, আর কারো ভয় করে না। হাইয়াল্লা সালাহ মসজিদ আজান দিই না আমরা, আল্লাহ আকবার বললেই হয়, শয়তান বায়ু অনুষ্ঠান করতেও তো এলাকাতে পালিয়ে চলে যায়। আর এইটার কারণেই কিন্তু স্পেনের মসজিদগুলো করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আজান দিছে, আজান দাও শয়তান পালাক, করোনা তো আর শয়তান না, ও কি পালাবে নাকি, শয়তান পালাবে, করোনা পালাবে নাকি। কিন্তু হলি কোন বলি বোধ বলেছে দিয়ে আজান, একদিন ভালোই হয়েছে, স্পেনে প্রায় ছশো বছর আজান হয়নি, এই সুযোগে আজান হলো, ভালোই হলো। তার দেখা দেখি নিউজিল্যান্ডও আজান হচ্ছে, আজানকে বাধা দিচ্ছে না। আজান যদি করোনা হটে যায় তো যতবার আজান দাও, মানে সব সরকার তখন মরার ভয়ে অস্থির। যাই হোক, ওটা অন্য বিষয়। এই জন্য দোয়াগুলো পড়ার মুখস্ত করবেন, দোয়া পড়বেন, খানার সময় যদি বিসমিল্লাহ বলেন বাস শয়তান পালাবে। যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহ বলে ঢুকবেন, নিজের ঘর হোক পরের ঘর হোক, সালাম দিবেন শয়তান, আর খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলেন শয়তান তন্ত্রের সাথে বলে কি জানেন, লা মাবিদ আলিয়াউম ওয়ালা আকল আলহম, তোমাদের আজকে এখানে এই বাড়িতে থাকাও নেই খাওয়াও নেই, এটা ঢোকার সময় সালাম বিসমিল্লাহ বলেছে, খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছে, খাবো কি, ও তার সাথীদের বলে। এই জন্যে শয়তান হটানোর জন্য বিসমিল্লাহ যেন ভুল করেন না, তাহলে বিসমিল্লাহ বলি কাজ গুলি করেন না, আবার ওয়েলকাম করেন না, বিসমিল্লাহ বলি অন্য কাজ করা যাবে না, বিসমিল্লাহ শুভ কাজে, অন্য কাজে বিসমিল্লাহ নেই, চুরি করার সময় যদি বিসমিল্লাহ চুরি আল্লাহ চুরি করতে যাচ্ছি এই জন্য পুলিশ ধরতে না পারে, এই এই বিসমিল্লাহ কাজ হবে না। বিসমিল্লাহ হবে আল্লাহর সন্তুষ্টির স্বার্থে কোনো কাজ যখন করবে তখনই বিসমিল্লাহ। যদি ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ ভুলে যান, শেষে দিয়ে বলেন বিসমিল্লাহ আউ্বালাহু আখরাহু, আল্লাহ তোমার নামে খেয়েছি, শুরুতেও এবং শেষেও, ভুলে গেলেও তার ব্যবস্থা আল্লাহ রাসূল করে দিয়েছেন। সেজন্যই বলছি আল্লাহর নাম শুনলে ভয় পায় সবাই, তো তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপনে কোনো কাজ করুন আর প্রকাশ্যে কোনো কাজ করুন, আল্লাহকে ভয় করুন। গোপনে ঘুষ খাওয়া হালাল, প্রকাশ্যে ঘুষ খাওয়া হারাম, এটা ঠিক না, অন্যায় সর্বাবস্থায় অন্যায়। এই বিষয়গুলি একটা মৌলিক জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মূলনীতি আকারে বলে গেছেন, তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপনে ও প্রকাশ্যে সর্বদা আল্লাহকে ভয় করা। দুই নম্বর আল কওলু বিল হক ফির রিদা ওয়াস সখত, সত্য কথা বলা সন্তুষ্টির সময় আর ক্রোধের সময়, সর্বাবস্থায় সত্য কথাই বলবেন, মিথ্যা বলবেন না। আসসাদ কয়ুনজি ওয়াল কিযব ইউহলিক
প্রবাদ আছে, সত্য সবসময় নাজাত দেয়, মিথ্যা সবসময় ধ্বংস করে। সত্যসেবী মানুষ কশৃঙ্খল মিথ্যা ধার কাছে যায় না। আজকে বাংলাদেশে আদালতগুলো চলছে মিথ্যার উপরে, নিজের অভিজ্ঞতা থেকেই বলছে। একদিন আমার উকিল বলছে এরকম বগুড়া আদালতে, স্যার এই দেখছেন এই লোকটা উঠল, এলাকার চিহ্নিত লোক, দাড়ি টুপি লম্বা জামা কাঁধে আসে, ওকে লোক ভাড়া করে নিয়ে আসে। বলতে কেন, ও উঠে তিনবার আল্লাহর কসম খাবে, অতঃপর মিথ্যা কথা বলবে, এটা ওর চরিত্র। তা বাপরে বললে কি, বললে আমাদের যশ সাহেবকে চিনে, ওর সাক্ষীর কোনো মূল্য আমরা দেই না। এরকম লোকের সংখ্যা কিন্তু আদালতে কম নেই, ঠিক যেরকম এই ডোপ যারা, মদখর যারা, যারা রক্ত ব্যবসা করে, রক্ত বিক্রি করে, তাড়ি মদ খেয়ে পয়সার জন্য রক্ত বিক্রি করে, এইসব রক্ত মানুষের ক্ষতি করে। মাদক মুক্ত রক্ত থাকা উচিত, মাদক যুক্ত রক্ত কশৃঙ্খলা মানুষের উপকার করে না। কিন্তু এখন তো হাসপাতালগুলো সেটাই হচ্ছে, অধিকাংশ ব্লাড ব্যাঙ্কে এই সমস্ত লোকদের ব্লাড যাচ্ছে। ঠিক অমনি করে আদালতেও এই মিথ্যুকদের সাক্ষীর কারণে বহু ভালো মানুষ সাজা ভোগ করছে। যদি এরা এই হাদিসটা জানতো, তাকওয়াল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, যদি সে জানতো আল কাউল বিল হক, সত্য কথা বলতেও সর্বদা, ফির রেজা ওয়া সাখাত, সন্তুষ্টির সময় বা ক্রোধের সময়, অমুকের উপর আমার রাগ আছে অত মিথ্যে কথা বললাম, এটা হবে না। আল মুস্তাশারম ও তামান, পরামর্শ যিনি চান তাকে, তিনি আমানত, তাকে অবশ্যই আপনাকে সৎ পরামর্শ দিতে হবে, মিথ্যা পরামর্শ দিতে পারেন না। মোট কথা হচ্ছে এই, সদা সত্য কথা বলবেন, এটা হল দুই নম্বর উপদেশ যদি আমরা জাহান্নাম থেকে নাজাত চাই। তিন নম্বর হল আল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর, সচ্ছলতা এবং অসচ্ছলতা সর্বাবস্থায় আপনি মিতব্যয়ী থাকবেন, এফরাত ও তফরিতের মাঝখানে থাকবেন, একেবারে ঢালাওভাবে দান করবেন না আর একেবারে কৃপণ হবেন না, মধ্যবর্তী থাকতে হবে। এই তিনটি মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিবে। রমজান চলে গেছে, এখন দান করলে নেকি কম হবে, এজন্য দানও কম করতে হবে, এই চিন্তাধারাটা ভুল। যিনি আপনাকে নেকি দেবেন তিনি নিষেধ করেছেন, এটা করবেন না, আপনাকে অবশ্যই দান করে যেতে হবে। মা ইউকাশ হানাফসহিফ আউলায়কে হুমুল ফালেহুন, যে ব্যক্তি কৃপণতা থেকে বাঁচল তারাই সফল কাম, কোরআনের বাণী। তো কৃপণতা মুসলমানের জীবনে নেই। লা ইয়াসতামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি রাজুলিন মুসলিম, এক মুসলমানের কলবে কখনোই ঈমান এবং কৃপণতা একত্রিত হতে পারে না। হাদিসগুলো সব আমাদের সামনে মজুদ আছে, খেয়াল রাখবেন। এই তিনটি হলো নাজাত দানকারী। আবারও বলি, এক নম্বর হচ্ছে এই, গোপনে ও প্রকাশ্যে সর্বদা আল্লাহকে ভয় করা। দুই নম্বর, ক্রোধে এবং সন্তুষ্টির সর্বাবস্থায় সত্য কথা বলা। তিন নম্বর হলো সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করা। এবার আসুন মাসালাসু মহলেকা, তিনটে হলো ধ্বংসকারী বস্তু। প্রথম হলো কি, হাওয়া মোত্তাবা, প্রবৃত্তির অনুসারী, মন যা চায় তাই করবো, কিসের কোরআন হাদিস। দুই নম্বর হলো সহমতা, লোভের দাসত্ব করা, লোভ হয়েছে যতবারই খাব। অধিকাংশ মানুষ মরে খেয়ে, না খেয়ে কিন্তু কেউ মরে না খেয়ে বরং দুই তিন দিন মানুষ থাকতে পারে, বেশি খেলে গ্যাসে আর ডায়রিয়াতে কলেরাতে ও খেয়েই মরে। আমার আব্বা বলতেন, বাবা মানুষ খেয়েই মরে, না খেয়ে কেউ মরে না। লোভ কেন খায়, লোভের কারণে খায়, মজা লাগলে ধুমচে খেয়ে নিল, হুঁশ নেই, হারামের সুযোগ পেল হারাম করে নিল, বাড়িঘর তো করে নেই, পরে দেখা যাবে হুজুর থেকে ফতোয়া নিয়ে নেব, যত পারি লুটপাট করবো, সমস্যা কিছু নাই, জাকাত দিয়ে দেবো, বসে রাখবো, হজ করে নেব, সব শেষ। এই নানাবিধ নিজের ইচ্ছা মতো ফতোয়া তৈরি করে বহু মানুষ এইভাবে লোভের গোলাম হয়ে যাচ্ছে। সাবধান, ইচ্ছামতো নিজে নিজে মুফতি হবেন না,
নিজেই ধ্বংস হবেন, সালাসু মহলাকাতের মধ্যে পড়ে যাবেন। প্রথম হলো প্রবৃত্তি দাসত্ব করা, যা মন চায় তাই করা যাবে না। দুই নম্বর, লোভের দাস হওয়া যাবে না। আর তিন নম্বর, এজাবুল মারে বেনাফসিহি, আত্মম্ভরী হওয়া, আমি কম নাকি, এই যে দম্ভ, এই দম্ভ যদি একবার ভিতরে চলে আসে কারোর, সে ধ্বংস হয়ে যাবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিসটা শেষে বলছেন, ওয়াহিয়া আসাদ্য হন্না, এই আত্মম্ভরিত হল এই বাকি দুটির চাইতে বেশি কঠিন। অহংকারে মানুষের পতন দ্রুত হয়, শয়তান অহংকার করার কারণেই কিন্তু জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। আবার ইস্তিগফার কান মিনাল কাফিরিন, তার অপরাধ ছিল একটাই, ইস্তিগফার, অহংকার। এখানে অনেকগুলো পর্যায় রয়েছে, ধার্মিকতার অহংকার, ধনের অহংকার, পদের অহংকার, মর্যাদার অহংকার, মেলার অহংকারের মেলা শ্রেণীবিভাগ আছে। অত ধার্মিক হলেই যে আপনি জান্নাত পাবেন আশা করবেন না, যদি এই ধার্মিকতা আপনার মধ্যে অহংকার এনে দেয় আপনি শেষ। পিছনের যুগে বহু ঘটনা এরকম আছে। যেমন একটা একদল লোক ছিল, আল মুতাওয়াক্কিলুন তাদের নাম, লোক ছিল এই, তারা আল্লাহর প্রতি তওয়াক্কল করত। আমরা আল্লাহ তো বলে দিয়েছেন, ওমামিন দাবাতি ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নাই। অর্থাৎ আমি শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমারও রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে আছে। অথবা আমি বসে থাকলাম, সারাদিন রাত ইবাদত করব, আল্লাহর রিজিকে পৌঁছে দেবে। ওমর ফারুকের থেকে পিটে দিয়েছিলেন, এরম নিজের নিজের ব্যাখ্যা করে করে বহু মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। নিঃসন্দেহ করোনা আয়াতগুলো তওয়াক্কলের ব্যাপারে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, আমাদের কোনো মুসিবত পৌঁছবে না, যে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছাবে সেটা ব্যতীত। অতএব আল্লাহর উপরে মুমিনদের ভরসা করা উচিত। ভরসা করার ব্যাখ্যা করতে গিয়ে মানুষ এমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সামনে আগুন দিকে ঝাঁপ দিচ্ছে আর মনে করছে আমার কিছুই হবে না। সেটা যদি ব্যাখ্যা হইতো, তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওহদের যুদ্ধে যাওয়ার সময় পরামর্শ বৈঠক করলেন, তো সবাই বলল, উনি ওনার মত ব্যক্ত করলেন, অন্যরা তাদের মত ব্যক্ত করল। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মত দিলেন, আমরা মদিনায় থাকি, ওরা এখানে আসুক, তাহলে আমরা আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার সুযোগটা পাবো, আর দূরে চলে গেলে ফাঁক ফোঁকের দ্বারা ঢুকে পড়লে আমাদের হয়তো মহিলাদের ইজ্জত নষ্ট করতে পারে, তা তোমরা এটা ভেবে দেখো আমরা এখানে বসে যুদ্ধ করলে কেমন হয়, এটা ওনার মত। সঙ্গে সঙ্গে ওনার সাপোর্ট দিল মুনাফিকদের সর্দার আব্দুল নোবাই এবং অন্যরা। কিন্তু হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং অন্যান্য বীর কিশোরী সাহাবিরা বললেন, বিশেষ করে মদিনার দুই নেতা, দুই সাদ, সাদ বিন মুআজ ও সাদ বিন উবাদা, তারা বললেন যে আমরা আমাদের কুফুরি অবস্থায় কখনো মদিনাতে কাউকে ঢুকতে দেয়নি কোনো শত্রুকে, আর আজকে মুসলমান হয়েছি, আসতে শত্রুরা আমাদের এই ভূমিখণ্ডে ঢুকে পড়বে এটা আমরা মেনে নিতে পারছি না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের মনোভাব বুঝতে পেরে ঘরে চলে গেলেন, গিয়ে একবার যুদ্ধের পোশাক পরে চলে এলেন, লোহার বর্মটর্ম সব পড়িয়া ঠিকঠাক আর পুরো সুসজ্জিতভাবে। সাহাবাগ্রাম দেখে লজ্জা পেয়ে গেল, হ্যাঁ আমরা কি আল্লাহ রসুলকে বাধ্য করলাম নাকি? সে বলছে, হ্যাঁ আল্লাহ রসুল আপনি যা চাচ্ছেন তাই হবে। তখন তিনি বললেন, দেখো নবীরা একবার কোনো কাজের সিদ্ধান্ত নিলে আর তা পরিবর্তন করে না, আমি যুদ্ধের জন্য প্রস্তুতি বেরিয়েছি আর যুদ্ধের পোশাক খুলবে না, চলো। আপনি উত্তর দেন, কেন উনি লোহার বর্ম পরলেন, কেন যুদ্ধের পোশাক পৃথকভাবে পড়তে গেলেন ঘরের মধ্যে গিয়ে, যা পরা ছিল জামা কোট তাই বলে দৌড়তে পারতেন, কেন হাতে তরবারি নিতে গেলেন, তিনি এত প্রস্তুতি কেন নিলেন? তাকে যখন ওহদের ময়দানে হত্যা করার উদ্দেশ্যে
আবদুল্লাহ ইবনে কামিয়া যখন তরবারি কোপ মারে, তার কোপে কিছুই হয়নি, ওই যে লোহার বর্ম পরা ছিল যার কারণে উপর দিয়ে চলে গেছে, দাঁতটা ভেঙেছে কিন্তু দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয় নাই। যদি উনি এই প্রস্তুতি সেদিন না নিয়ে যেতেন, ওই দিন ওখানে উনি শহীদ হয়ে যেতেন। তা প্রস্তুতি নিয়ে ওটা ভরসা করার বিরোধী নয়, মানুষ এটা বুঝতে রাজি না। আল্লাহরে ভরসা করেছি, আল্লাহ আমাকে ঠেকাবে। হ্যাঁ, ভরসাও করেন, প্রস্তুতিও নেন, তকদির এবং তদবির দুটোই থাকতে হবে। আপনি কোরআনের একটি আয়াত পড়লেন, কি আরেকটি আয়াত পড়বেন না? বা আনলাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তার চেষ্টার বাইরে কিছুই পায় না। আয়াতটা কোথায় রাখবেন? মান আমালা সালিহান ফালি নাফসি ওয়া মান আসাআ ফা আলাইহা, যে ব্যক্তি সৎকর্ম করলো সে তার নিজের জন্যই করলো, আর যে ব্যক্তি অসৎকর্ম করলো সে তার নিজের ক্ষতির জন্যই করলো। কর্ম করার স্বাধীনতা আপনার আছে, আপনাকে সাবধানতা পূর্ণ মাত্রা অবলম্বন করতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আপনার তদবির যেখানে শেষ, তকদির সেখান থেকে শুরু। পূর্ণ চেষ্টা সত্ত্বেও দেখেন যদি কোনো কিছু হয়ে যায়, ক্ষতি হোক বা উপকার হোক, ওটাই আপনার তকদির মনে রাখবেন। আপনি কিছুই করবেন না, ঘরে বসে থাকবেন, এটার নাম তকদির নয়। হজে যাওয়ার সময় আল্লাহ পাক মানুষ তো তাহলে সাবিলা, হজে যাওয়ার সক্ষমতা যারা আছে সেই হজ করবে। আপনাদের বলা হয়নি যে খাওয়া দাওয়া বাদ দিয়ে টাকা পয়সা না নিয়ে তো রাস্তা বেরো, হঠাৎ হজের জন্য নিয়ত করে হাঁটিতে চলে যাও, তা তো বলা হয়নি। আপনাকে পুরো জাদ ও রাহেলা নিয়েই বের হতে হবে। আর এগুলোর জন্য বাস্তব সুন্নত আমার রসুলের জীবনীতে, সাহাবায়ে কেরামের জীবনীতে, খোলাফায়ে রাশেদিনের জীবনীতে তার ব্যাখ্যা রয়েছে। অতএব আমরা যেন ভুল না করি। পরিশেষে বলব, তাকওয়া সিয়াম, এ রমাদানের ফরজ সিয়ামের উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা, আর প্রতিটি সিয়ামের উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া। নফল সিয়ামের হুকুম যা, ফরজ সিয়ামের হুকুম তাই। ফরজ সিয়াম অবস্থায় যেমন মিথ্যা কথা বলা যায় না, মুফাত্তারাত কিছু করা যায় না, নফল সিয়াম অবস্থাতেও ঠিক একইভাবে হুকুম মেনে চলতে হবে। এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে। সিয়ামের হুকুম একটাই, কোনো অবস্থাতেই সিয়াম অবস্থায় সিয়াম বিরোধী কোনো কাজ করা যাবে না। তাই নফল সিয়াম রাখেন না, ফরজ সিয়াম রাখেন। যে সিয়াম আপনি রাখছেন ওর নফল হলেও ওর গুরুত্ব অত্যন্ত বেশি। তবে পার্থক্য এই, ফরজ সিয়াম ইচ্ছা করতে ভাঙা যায় না, ভাঙলে কাজা করতে হয়। আর নফল সিয়াম ইচ্ছা করলে ভাঙা যায়, তার জন্য কাজা লাগে না। এইটুকু ছাড়া সিয়ামের হুকুমে কোনো পার্থক্য নাই, এর ফজিলতে কোনো কম বেশি নাই। হ্যাঁ, রমজান মাসের ফজিলত একটু বেশি, 70 গুণ বেশি বা 700 গুণ বেশি, নফল সিয়ামে অতটা নেই বটে, কিন্তু হাদিসটা তো শুনলেন একটু আগে, আল্লাহ পাক আপনার আমার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর বা 100 বছর পথ দূরে রাখবেন। তো আমার ওটি তো দরকার, আমার 700 গুণ কি দরকার? দরকার জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ পাক আমাদের সবাইকে নফল সিয়ামের মাধ্যমে অধিক অধিক নেকি অর্জনের তৌফিক দান করুন। নফল সিয়াম, নফল ইবাদত, নফল সাদাকা সবই নফল, কিন্তু নেকি আলহামদুলিল্লাহ যদি আমরা আল্লাহর রাস্তায় রাখি, আল্লাহ আমার অন্তরের খবর রাখেন, সেই অন্তরের আকিদা অনুযায়ী, আল্লাহর প্রতি ভরসা অনুযায়ী, আল্লাহর প্রতি ভালোবাসা অনুযায়ী আল্লাহ আমাদের পূর্ণ নেকি দান করবেন। আমাদের সকল আমলকে আল্লাহ কবুল করুন। এবং আগামী 31 তারিখ থেকে শুনছি লকডাউন তুলে দেবে, এটা সরকার হয়তো ভাবছে দেশবাসী তো না খেয়েই মরতেছে, তাদেরকে বাঁচাতে হবে, সরকার চিন্তা অন্যভাবে। আমরা যেন সাবধান থাকি, আমাদের বিষয়টা যেন ওই তকদিরের ভুল ব্যাখ্যা দিয়ে যেন নিজেরা নিজের ধ্বংস ডেকে না আনে, বিষয়টা খেয়াল রাখতে হবে। পরিশেষে আবারও আল্লাহর নিকটে আমরা প্রার্থনা করছি, তিনজন আমাদেরকে সালাসুম মঞ্জিয়াত, তিন দল নাজাত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করেন, যারা গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।